হয় শ্রী শ্রী ঠাকুর পরম আরাধ্য জগৎজননী শ্রী শ্রী বরমা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম ইষ্ট পরিবারের সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে দয়ামন্ত্রীর বাড়িতে মাতৃ সম্মিলন, তার বাড়ির সবারই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করলাম। আপনাদের সবারই মঙ্গল কামনা করে আজকে মাতৃ সম্মিলন করতে যাচ্ছি। আজকে আর্য বিষয় হয়েছে সদাচার। যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরম পিতা, তিনি আমাদের পরম ইষ্ট দেবতা, তিনি আমাদের সকলকে প্রকৃত বাঁচা ও বৃদ্ধির পথ দেখালেন। তিনি বলেছেন, মানুষের সাথে মানুষের ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এক আদর্শের পথে চলে, এই নীতির মূল নিবদ্ধই থাকা চাই ইষ্টি। ইষ্ট কথা সবারই জীবনীয় কথা, অস্তিত্ব বৃদ্ধির কথা। তিনি বললেন, আমি দেখেছি আমার নির্দেশ যারা কাটায় কাটায় সময় মতো পালন করে চলে, হাজারো টানে বিক্ষিপ্ত হয় না, তারা কিন্তু অনেক অসম্ভব অবাস্তব জটিলতা ও দুর্ভোগ বা দুর্যোগ থেকে বেঁচে যায়। পরমপিতাকে নিয়ে থ্রফলি এঙ্গেজড থাকাটাই নিয়তির যথাসম্ভব অতিক্রম করবার একমাত্র পথ। একটা তরতরে ইষ্টপ্রাণা সুনিয়ন্ত্রিত কর্মঠ কৃতি জীবনের দৃষ্টান্ত এই। তিনি আবার বললেন, পরমপিতার দয়ায় তোমরা যা পেয়েছ তার তুলনা নেই, কোনো বিপর্যয় তোমাদের বিধ্বস্ত করতে পারবে না, যদি কি না তোমরা পরমপিতার পথে অটুটভাবে চলতে পারো। আমার যা বলা আছে তোমরা যদি সেই পথে চলো ঠিকভাবে, তাতে আমি স্বস্তি পাই, কারণ সেই পথে ঠিকভাবে চললে অমঙ্গল বা বিধ্বস্তি তোমাদের ক্লেশমাত্র স্পর্শ করতে পারবে না। তিনি সুন্দরভাবে আমাদের এই যে সদাচারের কথা বলে গেলেন, সদাচার তিনভাবে বিভক্ত, সে হলো শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক। শারীরিক সদাচারের প্রথমেই হলো ঠাকুর বলেছেন আহারের কথা। তাই উপনিষদে সুন্দরভাবে বলেছেন, আহার শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি স্মৃতি লম্ভে সর্ব গ্রহণীনা বিপ্রমোক্ষস। আহার শুদ্ধি হলে সত্য শুদ্ধি হয়, সত্য শুদ্ধি হলে স্মৃতি ধুবা অর্থাৎ স্থির হয়, স্মৃতি লাভ হলে সর্বগ্রন্থির মোচন হয়, জীবনের পথ সাধনার পথ। তিনি বলছেন, শরীরটাকে ভালো রাখতে গেলে শারীরিক আমাদের সদাচার পালন করতে গেলে তিনি যা বিধি দিলেন সেটা হলো প্রস্রাব করে জল নেওয়া, নাক মুখে আঙুল দিয়ে হাত ধোয়া, অন্যের ব্যবহৃত কাপড় গামছা বিছানা সাবন চিরুনি ইত্যাদি ব্যবহার না করা, ভালো করে শৌচাদি করা, ব্যবহার করা জিনিসপত্রগুলো সময় মতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হয় সেভাবে আমাদের সাবধানে চলতে বলেছেন। ঋতুমতি হলেই মায়েদের খুব সাবধানে খুব সদাচারভাবে থাকতে বলেছেন। তিনি সুন্দরভাবে আমাদেরকে বলে গেলেন যে ঋতুমতি হলেই জানিস তিন কিংবা চারটি দিন খাওয়া শোয়ার জিনিসপত্র নারানয়ক সমীচীন, অন্তরুদ্ধ সঞ্চিত বিষ শোণিত স্রাবে ধৌত হয়, ছোঁয়া নাড়া স্পর্শ দোষে উহাই কিন্তু সঞ্চরয়, সুস্থ দেহে ওই বিষেতে দুষ্ট রোগের হয় আবাস, পরিবারটি ঘিরে ধরে ফলে মূলে হয় নিকাশ। তিনি সুন্দরভাবে বললেন আমাদের শারীরিক আমাদের যেটা সদাচার। তিনি আরও বললেন, যেহেতু আমরা মা, মায়েরা আমরা রান্নাবান্না করি, বাড়ির সবাইকে পরিয়ালটাকে খুব ভালোভাবে রাখতে চাই, সুস্থভাবে রাখতে চাই, সমাজটাকে খুব ভালোভাবে রাখতে চাই, তা সেই জন্যই তিনি আমাদের উপলক্ষ করে বললেন যে তোমাদের রান্নাঘর রন্ধনশালা যেন এমনতর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাতে ওই রন্ধনশালার আবহাওয়া সংক্রামিত হয়ে তোমার দিকে আক্রমণ করতে না পারে, রন্ধন কার্য নিযুক্তদের স্বাস্থ্য যেন সহজ ও ব্যাধিমুক্ত থাকে, সচ্চিন্তা ও সদাচার পরায়ণা নিয়ে রন্ধনশালার প্রবেশ করতে যে সমস্ত কাপড় চোপড়ের প্রয়োজন তা যেন বিশেষভাবে পরিশুদ্ধই থাকে, রাত্রে রাত্রে মুখে কিছু না দেওয়াই ভালো, দিলেও উত্তমরূপে মুখ প্রক্ষালন পূর্বক রন্ধন কার্যে নিযুক্ত হওয়া উচিত। আমি আর এটুকুই বলবো, সদাচার যদি মানতে যাই শারীরিক মানসিক আধ্যাত্মিক, আধ্যাত্মিক বল
ঠাকুর যা বলেছেন, আমাদের খুব নাম করতে বলেছেন, দুবলা প্রার্থনা, চলাফেরায় জপ ধাতস্থ করতে বলেছেন, চক্রপট ধ্যান করতে বলেছেন। তিনি বললেন যে নামের জোরে আমরা অসম্ভব সম্ভব করতে পারি, যত জ্বালা যন্ত্রণা যত দুর্যোগ সব নষ্ট হয়ে যেতে পারে, তিনি জোর গলায় বলেছেন। সেই জন্য তিনি বললেন, আগুনে যেমন জ্বলে যায় তেমনি জোর নাম করলে নামের আগুনে সব পাপ তাপ আদি ব্যাধি জ্বলে যায়। আগুনের পাপ তাপ না বাড়ালে পড়ে না, তাই খুব জোর নাম চালান লাগে। এইটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।